আমরা জানি যে কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার এবং বাংলা ভাইয়ের ফাঁসি আপনি কার্যকর করেছেন, এই দুজনকে আপনি কেমন দেখছেন ফাঁসির সময়? তবে এরশাদ শিকদার কুখ্যাত ছিল নাকি, যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না, আমার জন্য দোয়া করেন এটুকু। আর বাংলা ভাই যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই, উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠানো হয়, এইটা কই। আর অন্য কোনো কিছু আমি শুনি নাই। বঙ্গবন্ধুর খুনিরা কোনো কথাই বলে নাই, ওরা নাকি মারছি না কোনো কথা বলে নাই, না না বলে নাই। আমার সরকারের কাছে একটাই চাওয়া, হ্যাঁ আমার সরকারের কাছে শুধু একটা চাওয়া, আমি বাকি জিন্দগিটা যেন, আমার তো কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবে তার কোনো ঠিকানা নাই, যেন সরকার আমাকে একটু থাকার ব্যবস্থা এবং চলার ব্যবস্থাটা করে দেয়, আমার আর কিছু চাওয়ার নাই। না ওই সময় তো চুপচাপই ছিল মোটামুটি, কোন কারণ হলো কি, দেখেন একটা মানুষ যত শৃঙ্খলে হোক না কেন, যখন সে জানছে জানি আজকে চলে যাবে দুনিয়ার থেকে, তখন তার মুখ দিয়ে কোনো খারাপ ধরনের কথা বা অন্য কোনো কথা আসে না, চুপচাপই থাকে। এবং জেলখানা উনি শৃঙ্খল ভাবে ব্যবহার করছে, কারা কর্মকর্তাদের সাথে উনি শৃঙ্খল ব্যবহার করছে, কিন্তু যেদিন ফাঁসি হয়েছে এদিন উনি কোনো শৃঙ্খল ব্যবহারটা করে নাই, কারণ উনি বুঝতে পারছে যে এখানে তো শৃঙ্খল করে আমার কোনো লাভ নেই, আমি থাকতে পারবো না দুনিয়াতে, হ্যাঁ আমাকে ফাঁসি দিবে, তো শৃঙ্খল করে নাই সুন্দর মতো চলে গেছে। না 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 এটা কখনো হয় নাই, কারোটা হয় নাই, এগুলি অনেক ধরনের কথা, না বাংলা ভাবতো না, এগুলি সম্পূর্ণ মনে একটা ভুয়া কথা। এখানে ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হয় কারো মাথা শিরোর থেকে আলাদা হয় না, কেন হয় না, কারণ এটা এমনই একটা জিনিস, এটা এমনই একটা জায়গা যে তার ওয়েট এবং হাইট অনুযায়ী কাজটাকে করতে হয়, যেই কারণে এটা আপনার হয় না আর কি, বুঝতে পারছেন। আর যেগুলি বলে জালখানা থেকে, তো অনেকে অনেক ধরনের কথা বলে জালখানা, তো দেখেন আমার আরেকটা কথা হলো কি জানেন, আমার মতো অনেক বন্দি কয়েদি আছে যাদের 569 569 ধারায় তাদের ইয়ে হয়ে রয়েছে, কিন্তু 22 বছরের উপরে হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে বা 23 বছর হয়ে গেছে, কিন্তু বাড়াইতে পারতেছে না। ভাই সামনে যান না, চেক গেঞ্জি বামে চাপেন ভাই।